নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুসূয়া দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার মধ্যে স্বাক্ষরিত হল মো চুক্তি। কেন্দ্রের 4,68,00,000 টাকা ব্যয়ে নির্মিত সড়কের কাজে দুর্নীতি। গুমরায় 38 কোটা মাদক সহ গ্রেপ্তার মেঘালয় পুলিশের কনস্টেবল সহ আরও এক যুবক। এবারে বিস্তারিত আমার বাংলার সংবাদ। স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধনে কাছাড় জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার মধ্যে একটি মো চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। জেলাশাসক কার্যালয়ে কনফারেন্স হলে আয়োজিত সভায় এদিন 3,09,22,444 টাকার মো চুক্তি স্বাক্ষরিত করা হয়। সভায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়, NRHM, জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই মো চুক্তির মাধ্যমে NRHM এর অধীনস্থ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানকে DG-সেট প্রদান করার পাশাপাশি 24 ঘন্টা কাজ করে যাওয়ার জন্য শিলচর সিভিল হাসপাতালের বেবি কেয়ার সেন্টারের উন্নতি সাধন সহ শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের উন্নত পরিকাঠামো গড়ে তোলা সহ অত্যাধুনিক যন্ত্রপাতির জন্য 1,81,00,000 টাকা প্রদান করা হবে। আগামী 8 মাসের মধ্যে সমস্ত সামগ্রী NRHM ও শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক রাজীব রায় সহ পাওয়ার গ্রিডের উচ্চপদস্থ আধিকারিকরা। Myself Supriya Pal, DGM in charge for Silchar station. I convey my gratitude and thanks to the on this auspicious day of 4th January for signing the MOU between Power Grid and District Authority Kachar and Assam for development of the healthcare system. Specially, it consists of 3 parts. One is providing DG sets to the different healthcare centers under NHM, and the other thing is the development of 24/7 sick and care baby care centers and civil hospital. 1.81 crore amount attributed to the different equipments and infrastructure development in Silchar Medical College. And I convey my regards and help for the cooperation from the district authority, NHM authority, and definitely the Silchar Medical College authority. And this project has been implemented through the joint effort of our local Silchar team, NERTS team, HR team, under the guidance of Mr. U. Kotoki, ED NERTS, and CAD sir, Sri R. K. Tyagi sir. So in totality, in comprehensive way, we as a Power Grid team convey our regards and gratitude to everybody. And this work will be a work dedicated to the value of the Varagbeli people. And thanks to everybody and the media team as well. ভারত সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার MRL 30 ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ানক দুর্নীতি। সরকারি নিয়ম অনুযায়ী ফাকুয়া বিনোদিনীর এই রাস্তার কাজ শুরু হওয়ার সময় 26/8/2022 এবং কাজ শেষ হওয়ার সময় 25/3/2023 ধার্য করা হয় এবং এই সড়কের মেয়াদ সরকারি নিয়মানুযায়ী 5 বছর ধার্য করা হলেও সেখানে রাস্তা সম্পূর্ণ করার কাজ শেষ হয় আজ থেকে মাত্র 10 দিন আগে। রাতের অন্ধকারে জনতার চোখে ধুলো দিয়ে কাজ করা হয় রাস্তার পিচ, কার্পেটিং এবং ইত্যাদি, এবং কাজ শেষ হওয়ার মাত্র 10 দিনের মাথায় 4,68,00,000 টাকা মূল্যের পুরো সড়ক যেন এক প্রকার বাতাসে উড়ে যায়। রাস্তার পিচ যেন মাটির লেপন থেকেও দুর্বল হয়ে পড়েছে, চাকা চাকা হয়ে উঠতে শুরু করেছে রাস্তার পিচ। পথচারীর অভিযোগ, দেশে সরকারি কাজে এত গাফিলতি কি? সরকারি কাজের দায়িত্বে থাকা বিভাগীয় কর্তৃপক্ষের চোখে পড়বে নাকি? এভাবেই দিনের পর দিন সরকারি টাকার ভুতুড়ে অপচয়ে দেশকে একদিন শ্রীলঙ্কার পথে ঠেলে দিবে। এই কাজের ঠিকাদারের নাম জুনেল হোসেন। এবার দেখা যাক এই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভাগীয় আধিকারিকগণ কি পদক্ষেপ নেন। এই কাজের তদন্ত না হওয়া পর্যন্ত এই কাজের ধারাবাহিক নিউজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করা হবে। কাজটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে, তারা খালি কোনো রকম মানে একটু একটু ইয়ে দিয়ে গুড়িয়া গেছে কি কাজটা। একদিনে কাজ করে লাইছে ফাকুয়ার থেকে যখন কাজ চলে তারা লোকে রাত্রেও কইছি যে আপনারা যে কাজ করতেছেন রাত্রে, এখন
এই 1 ঘন্টার ভিতরে তারা ওর হরে যাইতেছে কি খাজ তখন আমি রাত্রে এরপর এটা নিচে যে তারতেল যেটা এটাও কম এটাও নাই তারা ওর ফালে হালকা হালকা দিয়ে ফেলাই গেছে কি রাত্রে আমি তারা কইলাম আপনারা যে খাজ করতেছো যে ইত্যাদি একদম ওই যে উঠি যা রখনু তারা কইলো কি তা যেটা ইয়ে রেখো এই যে ইঞ্জিনিয়ার ডে তখন টাইম দেওয়ার পরে দিন আমি পাইছি সকালে পাওয়ার পরে কয় আপনি ইয়ে ওটা মাতিও না ওটা আমি 5 বছর লাগে ইয়ে লইছি ওই যে ইঞ্জিনিয়ার পরিষ্কার পরিষ্কার করিয়া তাই দেখো তাই না কইছে আমি 5 বছর লাগিয়া এই এটা ইয়ে আমার সই দেওয়া আছে তখন আপনার যদি সই দেওয়া আছে তাহলে ওখান রাস্তা এখনো উঠি যারিতা রাস্তাটা আমরা যেহেতু 7-8 বছরের ভিত্তি আমরা খাইছি এটা দিয়ে চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছে সরকারে যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগে এও এটার মধ্যে 2 নম্বরে করে লিছে একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা এই যে পাউতে লাড়া দিলে উঠি যায় মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দেওয়া যুবক সহ 2 মাদক পাচারকারী আটক গুমরায় গুমরা বাজারে অভিযান চালিয়ে 2 মাদক পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ বৃহস্পতিবার সকাল 11:30টার গোপন সূত্রে খবরের ভিত্তিতে গুমরা অনুসন্ধান কেন্দ্রের ইনচার্জ পঞ্চপল্লব বরার নেতৃত্বে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন ধৃতরা হল শিলংয়ের উমিয়াংয়ের বাসিন্দা বিনয় নুংলুহ ও করণ গুরু করণ নিজেকে মেঘালয় পুলিশের কনস্টেবল হিসেবে পরিচয় দিয়েছে তাদের কাছ থেকে 38টা কৌটা মাদক সামগ্রী নগদ 32,250 টাকা এবং 4টা মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয় এরই সঙ্গে ML10C7583 নম্বরের একটি অ্যাল্টো গাড়িও বাজেয়াপ্ত করা হয় यहाँ पर कहाँ मोबाइल गुम हो गया कहाँ गाड़ी से ड्यूटी कहाँ है अभी आपका शिलोंग से आप आ गया का लाइन में 9 घंटा तो कहाँ से मिला इसको इसको कहाँ से मिला इसको कहाँ से मिला तो ऐसे क्यों किया लिया একই ফ্ল্যাট থেকে 2টি বাহন চুরি একটি উদ্ধার হলেও আরেকটি নয় কেন প্রশ্ন তুললেন ভুক্তভোগী তারাপুর ENG কলোনির কাছে মনমোহন অ্যাপার্টমেন্ট প্রথমে AS11H6008 নম্বরে সাদা রঙের হন্ডা অ্যাক্টিভা চুরি হয়েছিল গত বছরের অক্টোবর মাসে FIRও করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত হদিশ পাওয়া যায়নি স্কুটি ও চোরের ওপর দিকে সেই একই ফ্লেটের আরেকজনের গত বছরের ডিসেম্বর মাসে চুরি হয়েছিল একটি বাইক সেটির অবশ্য হদিশ মিলেছে অল্পদিনের মধ্যে ঠিক কী কারণে স্কুটির হদিশ মিলেনি এবং আদৌ কি চোর ও স্কুটির হদিশ মিলবে কারণ জানতে চান স্কুটির মালিক কালীভূষণ চক্রবর্তী বার্থডে আছে বার্থডে 14/10 তারিখ ঘটনা হয়েছে 14/10/23 বার্থডে আসিল বার্থডে আসিল তাইলে নিয়ে যেতে আসলাম আমি এমনিও অসুস্থ আন্ডার ট্রিটমেন্ট প্রথম আসাম গ্রিনিলস ওখান জীবন জ্যোতির আন্ডারে ট্রিটমেন্ট আমি ঠিক মতো আপনারা খুঁজতে পারি না বাংলাইয়া আর বাড়াইয়া নিচে নামিয়া দিকে আমার স্কুটিটা নাই 14/10 ইনসিডেন্ট হয়েছে 14/10 চুরি হয়েছে আমি এরপরে পুলিশ এফআইআর করছি এরপরে তারা ডিটিওরে জানাইছি ইন্স্যুরেন্স অফিসেও জানাইছি কিন্তু আজ পর্যন্ত আমার কোনো কিছু এটার রেসপন্স পাইছি না ওয়ারেস আমার নিচে গ্রাউন্ড ফ্লোরও ফার্স্ট ফ্লোরে একজন থাকুন তার মোটরসাইকেল চুরি হয়েছে 3 ডিসেম্বর আর তাই যেহেতু গভর্নমেন্ট চাকরি আনি এয়ারফোর্সে চাকরি হরই তাই অফিসার খুঁজছেন এটার মধ্যে তার ডকুমেন্টস আছিল মোটরসাইকেলও ওই এয়ারফোর্সের অফিসারে পুলিশে জানাইছে জানি না এসপিরে বোধহয় জানাইছে ওইতো পারে
তারা হয়েছে যে 2 ঘন্টার ভিতরে বার করিয়া দিব, ঠিক অ্যাকর্ডিংলি তার কথা মতো 2 ঘন্টার ভিতরে তার মোটরসাইকেল ফাইলিয়েছেন, কিন্তু স্টিল নাও আমারটা এখনো পাইছে। কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির সদস্যদেরকে দলীয় শংসাপত্র প্রদান করা হয়। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টা অবধি অসম গণ পরিষদ দলের ভাতৃ সংগঠন কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির জেলার 17 জন বিভিন্ন পদের সদস্যদেরকে দলীয় নিযুক্তি পত্র প্রদান করা হয় আগামী 28 জানুয়ারি গুয়াহাটি খানাপাড়ায়। আসামের এজিপি বিজেপি মিত্রজোট সরকারের দ্বারা রাজ্যের বসবাসকারী কৃষকদের সমস্যাগুলো নিরসনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হওয়া বিশাল সমাবেশ সভার কাছাড় জেলার দলীয় সদস্যদের প্রস্তুতির উদ্দেশ্যে আলোচনা সভায় এদিন কাছাড় জেলা কৃষক সমিতির কাছাড় জেলার সভাপতি মৌলানা এনামুল্লাহ মহাশয়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অসম গণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলা কমিটির উপসভাপতি পুতুলউদ্দিন মজুমদার ও সম্পাদক সুজিত শর্মা মহাশয়দের সহ উপস্থিত অসম গণ পরিষদের ভাতৃ সংগঠন কৃষক সমিতির কাছাড় জেলা কার্যকরী কমিটির প্রত্যেক সদস্যদেরকে অসমীয়া ফুলন গামছা দিয়ে সম্মান জানানো হয়। সভায় অগপতরের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দে বলেন, এই প্রথমবারের কাছাড় জেলা কৃষক সমিতির কার্যকরী কমিটির সভা অসম গণ পরিষদের কাছাড় জেলায় অনুষ্ঠিত হয়েছে। কাছাড় কৃষক সমিতির সভাপতি মৌলানা এনামুল্লাহ মহাশয়ের বিশেষ উদ্যোগে এই আলোচনা কাছাড় জেলা কৃষক সমিতির প্রত্যেক সদস্যদের সহ এজিপি দলের কাছে গর্বের বিষয়। মৌলানা এনামুল্লাহ মহাশয়কে এজিপি দল তথা কাছাড় জেলা কৃষক সমিতির একজন দলীয় নিষ্ঠাবান সৈনিক হিসেবে মন্তব্য করেন তিনি। কৃষক পরিষদের সত্যি বলেছেন আমাদের, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আজকের এই সভার সভাপতি এনাম ভাইকে। এনাম দা একটা সত্যি কথা বলেছেন যে কৃষক পরিষদের এখন সভা হয়নি, আর উনি আসার পর থেকে সত্যি কৃষক পরিষদ আমাদের আছে বলে ওরাকে একটা সব জায়গায় সাড়া পেয়েছে কৃষক পরিষদ নিয়ে। আর উনি অন্তত যখন থেকে জলে যোগ দিয়েছেন আমি দেখি নাই যেমন এই যে কোনো দিন কোনো জায়গায় ওনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রায় দিনই ওনাকে ফলো করি, যিনি একটা না একটা সভা করেন বা 4 জন হলেও নিয়ে দলের স্বার্থে কাজ করে যাচ্ছেন। আমি ওনার কাছে কৃতজ্ঞতা যে উনি দলকে ভালোবেসে ওনার মতো একজন কৃষি রিলেটেড যেগুলো ডিপার্টমেন্ট রয়েছে যেমন এগ্রি, হর্টি, ভেটেরিনারি এবং ফিশারি, ইরিগেশন, এই সমস্ত কয়েকটি ডিপার্টমেন্টের হেডরা প্রথম সারির অফিসার ওখানে, সেখানে আমি বলে দিচ্ছি পরে পরে আলোচনা হবে, উদ্দেশ্যের জন্য বলছি, সেখানে আমাদের 3টা ডিমান্ড আসাম সরকার ফুলফিল করার ওয়াদা করবে, আমরা ডিমান্ড দেব, তারা ডিমান্ডের উপর প্রপোজালটা সাইন করবে। একটা ডিমান্ড হলো যে আমাদের কৃষকরা ফ্রি ইনস্যুর পেতে হবে, কৃষকরা কৃষিকাজ করে যে কোনো ভাবে মরুক, মরবেই তো একদিন, আমরা বাঁচবো সবাই। বনভোজনে যেতে হলে থানায় ইনফরমেশন দিতে হবে বললেন অতিরিক্ত পুলিশ সুপার। বৃহস্পতিবার করিমগঞ্জে এসটিসির অফিসে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত হলো রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। এতে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস রাজ্যে জারি হওয়া বনভোজন নিয়ে নতুন এসওপি উপরে বিস্তারিত আলোচনা করেন করিমগঞ্জ মোটর ইউনিয়ন মোটর মালিক ও মোটর চালকদের সামনে। এখন বনভোজনে যাওয়ার আগে করিমগঞ্জ সদর থানায় ইনফরমেশন দিয়ে যেতে হবে। এদিনে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে উপস্থিত ছিলেন করিমগঞ্জের এসটিসির সুপারিনটেন্ডেন্ট, জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিমের আধিকারিক, করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জ সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। তো আমি মানে অলপ একটিভলি অলপ উঠিবই লাগিছে, আপোনালোকে দেখিছে চাগে এইকেইদিন যে পুলিচে দিন ৰাতি চেকিং কৰি আছে, ইট ইজ অনলি ফৰ ইয়াৰ চেফটি। তো এইটো কাৰণে আপোনালোকৰ যিখিনি বাছৰ মানে অনাৰ তেওঁলোকৰ লগত তেওঁলোকক মোৰ ফলত দুটামান মানে স্পেচিফিক ৰিকুৱেষ্ট আছে। প্ৰথম কথা হ'ল যিহেতু আপোনালোকে পিকনিক চিজনত আপোনালোকৰ বুকিং হয় গাড়ীবিলাক বুকিং হ'লে নতুন যিটো এছঅপি আছে এইটো অলপ মানে অবজাৰ্ভেবল মানে ডিষ্টেঞ্চৰ পৰা চাব পৰাকৈ দূৰৰ পৰা চাব পৰাকৈ ডাঙৰকৈ প্ৰিণ্ট কৰে।
এটা মানে পাবলিকখিনিয়ে চাব পারিব যে এইবিলাক এসওপি নতুনকৈ দিছে। এই এসওপিখিনি পাবলিকৰ সেফটিৰ কাৰণে দিয়া আছে প্ৰত্যেকটা বস্তু আৰু লগতে আপোনালোকৰ সেফটি। প্ৰত্যেকজনৰ এটা এটা পৰিয়াল আছে, আপোনালোকে পিকনিকত যিহেতু যায় যে আপোনালোকে চেফটি ৰিটাৰ্ণ অহাটো ইম্পৰ্টেণ্ট হয়, কাৰণ যিখিনি মানুহে ফূৰ্তি কৰিব গৈছে সিহঁতকতো গোটেই ফূৰ্তিয়ে কৰিব গৈছে, কিন্তু সিহঁতৰ গোটেইখিনি চেফটি কিন্তু ড্ৰাইভাৰজনৰ ওপৰত। ড্ৰাইভাৰজন প্ৰথম কথাটো হ'ল কোনো পৰ্যায়ত ইনটক্সিকেটেড হ'ব নোৱাৰে পিকনিক চিকাৰত, পিকনিক পাৰ্টি লৈ যোৱা সময়ত বা গাড়ী চলাই থকা সময়ত। সেইটো মানে মটৰ ভেহিকেল এক্টটো মানে প্ৰভিজন আছে, যদি আপুনি মদ খাই চলাই বা ইনটক্সিকেটেড, নট অনলি মদ বাকী বিভিন্ন ধৰণৰ যিবিলাক বস্তু দিয়ে আপোনাৰ নিচাজাতীয় বস্তু দ্ৰব্য যিবিলাক আছে সেইবিলাক যদি খাই সেৱন কৰে যদি ধৰা খাই ড্ৰাইভাৰ ড্ৰাইভিং লাইচেঞ্চ চাছপেণ্ড কৰি দিব, প্লাছ আপোনাক এৰেষ্ট প্ৰভিজনো দিছে। কথা হ'ল যিখিনি আপোনালোকৰ লৰ ভিতৰত আগামীকাল অর্থাৎ শুক্রবার সকাল ৫টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন। আজ করিমগঞ্জের মোটর ইউনিয়নের কর্মকর্তারা করিমগঞ্জ এসটিসি কার্যালয়ের সম্মুখ থেকে প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগান দিয়ে এওসি পয়েন্ট পর্যন্ত সড়ক পরিক্রমা করে পুনরায় এসটিসি কার্যালয়ের সম্মুখে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। এতে মোটর ইউনিয়ন, মোটর মালিক সহ মোটর চালকরা পামেলাতে দেখা যায়। তাদের দাবি, সংসদে যে বিল পাশ হয়েছে সেই বিল তারা কিছুতেই মেনে নিতে পারবে না, তাই এ নিয়ে করিমগঞ্জ মোটর ইউনিয়ন ২৪ ঘন্টা চাকা বন্ধের ডাক দিয়েছে। পাশাপাশি করিমগঞ্জের অন্যান্য মোটর ইউনিয়ন ও এই বন্ধ সমর্থন করেছে বলে জানান করিমগঞ্জ মোটর ইউনিয়নের সভাপতি সহ অন্যান্যরা। পরে তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিগত দিনে যে আমরা একটা কেন্দ্রীয় সরকারের দ্বারা যে আইন যেটা প্রণয়ন হয়েছে এই আইনটা আমরা কোনোভাবে মানি নিতাম পারি না। এই আইন না মানার লাগিয়া অল ওভার আসামে ৪৮ ঘন্টার চাকা বন্ধর একটা আহ্বান ডাকা হয়েছে মোটর চালকের দ্বারা। তাই আমরাও টুকটুক ইউনিয়নে এই চালক মোটর ইউনিয়নের মধ্যে আমরা পূর্ণ সমর্থন দিয়া যে আমরা করিমগঞ্জ যারা চালক ইউনিয়ন আছে তারা আমরা ২৪ ঘন্টার এই জায়গাতে বন্ধ নিয়ে আর গেছে কাল মানে ৫ তারিখ সকাল ৫টার থেকেয়া ভোর ৫টার থেকেয়া ৬ তারিখ ভোর ৫টা পর্যন্ত ২৪ ঘন্টা চাকা বন্ধ থাকবো। তো আজকের দিনে আমি যারা মোটর চালকের যারা আছে এরা টুকটুকি ড্রাইভার, অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার সবর কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করিয়া এই আইনের এই আইনটা মানে কি তাই এই আইনটা যদি মানে একজনে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করিয়া হে পেশেন্টরে জেল ইয়েতে লুয়ে যেত হসপিটালে লুয়ে যেত, কিন্তু এই টাইমে এটা সুন্দর যে হসপিটালে লুয়ে যাইতো চালকে, কিন্তু লইয়া যাওয়ার সময় মানুষে বেরিয়ে তারা মারি দিব। কিন্তু এটার সেফটির লাগিয়ে সরকারে যদি একটা আনাই দিত যে ড্রাইভারের একটা সেফটির লাগিয়ে কেউ ড্রাইভারের টাচ করতে পারতো না, এরকম যদি একটা আইন মানতো তো এটা আমরা মানলাম না। কিন্তু এরকম আমরা মানতাম পারি না যে ড্রাইভার যদি জিজ্ঞাসা থাকে তো ড্রাইভারের মানুষে মারি দিব, তো এটা লাগে আমরা এটার মধ্যে সমর্থন নাই। তাই আগামী দিন আগামীকালকে ৫ তারিখ ২৪ ঘন্টার চাকা বন্ধ আছে যে সবে পূর্ণ সমর্থন করবো। চৌধুরী কেবল নেটওয়ার্ক ঘনিয়ালার পক্ষ থেকে একটি ঘোষণা। মালুগ্রাম এবং ঘনিয়ালা শিববাড়ি রোড মহাপ্রভু কলোনি নবপল্লী সীমাপল্লী কৃষ্ণনগর বিআইপি ল্যান্ডের শিববাড়ি রোডের কেবল গ্রাহকদের প্রতি আমার একটা আবেদন, আপনারা আমার কানেকশন এত বছর যাবৎ দেখছেন এখনও আমরা কেবল লাইন চালাইয়ার আপনারা বেটার সাউন্ড বেটার পিকচার দেওয়ার লাগিয়া নতুন কোম্পানি লঞ্চ করছে জিটিপিএল, আমরা জিটিপিএলের বক্স আপনারা সবর বড় দিছি, আপনারা একটু অসুবিধা হইব এখন এটা হইল ৫G, আগে আছে ২G বক্স, এখন ৫G বক্সের মধ্যে আপনারা যখন টিপা দিবা একটা দুইটা তিনটা হয়ে যাইব গিয়ে আপনি আস্তে আস্তে অপারেট করবা দুই একদিন করে ঠিক হয়ে যাব। তাই আমরা আপনারা কাছে অনুরোধ করি আর যে অন্য মানুষই আপনার কাছে আইয়া কইব যে এটা বালানা এই বালানা সেই বালানা নানান ধরনের কথা কইব আর পুরানা বক্স দিয়ে আপনারা ঘর লাইন দিয়ে যেতে চাইব, আপনারা আপনারা না জানাই আর কিছু করবা না। আমরা জিটিপিএল হলো বড় কোম্পানি, জিটিপিএলের বক্স আনছি, আপনারা এখন যে যেরকম বক্স দিতরা পয়সা ওরকম দিয়ে যাই, কোনো বাড়ানি উড়ানি লাগতো না। এই বক্স খুব ভালো, এই বক্সের মধ্যে আপনি খুব ভালো ডিজিটাল পিকচার পাইবা আর এক বছরের গ্যারেন্টি আছে এটা। আগে যে বক্সগুলো আমরা ব্যবহার করছি এগুলা নষ্ট হইলেও ৮০০ থেকে ১২০০ টাকা দিতে লাগে নতুন বক্স দিব হইয়া, আর গ্যারেন্টির ভিতরেও পয়সা লইছে, গ্যারেন্টি ছাড়াও পয়সা লইছে। আমরা তো কনজিউমারে তো পয়সা দেয় না, কম দেয়, আমরা ফুরিয়ে ফুরিয়ে আনিয়ে দিছি, তারপরে দেখা যায় কি তা অনেক খরচা এইগুলা বক্সের মধ্যে, আর খালি লাইন খারাপ হয় বক্স খারাপ হয়, এগুলো আমরা এত বছর যাবো আমরা ফেডা হয়ে গেছি। এখন জিডিপিএল লাগাই দেখছি যে জিডিপিএল খুব ভালো বক্স, সুন্দর পিকচার,
আর লোকাল চ্যানেল আমার বাংলা, সিএনএন, এরকম তিনটা লোকাল চ্যানেল আছে, আপনারা শিলচর নিউজ দেখতে পারবা, সুন্দর মতে দেখতে পারবা। আর যদি কোনো ধরনের কমপ্লেন হয় আমরা নম্বর দেওয়া আছে, আপনারা আমরা লোকের ফোনে যোগাযোগ করবা, আমরা ঠিক করিয়ে দিব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জেলা প্রশাসন ও পাওয়ার গ্রিড সংস্থার মধ্যে স্বাক্ষরিত হলো মৌ চুক্তি। কেন্দ্রের 4,68,00,000 টাকা ব্যয়ে নির্মিত সড়কের কাজে দুর্নীতি। গুমরায় 38 কোটা মাদক সহ গ্রেপ্তার মেঘালয় পুলিশের কনস্টেবল সহ আরো এক যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।